ভেরি গুড মর্নিং। তো তোমাদের সকলকে আর একবার আমার নতুন ব্লগে অনেক স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর, একদম ফ্রেশ ওয়েদার। আর সকাল সকাল দেখো সন্টাই পাপার দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর এইদিকে আমি ঝট করে রান্না বসিয়ে দিয়েছি, কেন কি আজ একটু প্ল্যান করেছি আমরা, মানে অনেক বছর হয়ে গেছে মুভি দেখিনি, প্রায় বলতে পারো 5-6 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত সিনেমা হলে গিয়ে মুভি দেখা হয়নি। তো যাই হোক, আজকে আমরা যাব একটু মুভি দেখতে আর সাথে একটু ঘুরুঘুরু করতে। তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, তো এদিকে একটু ভাজাভুজি করলাম আর সাথে একটু চিকেন করলাম, ব্যাস একদম শর্টকাট রান্না। ব্যাস রান্না বান্না করে খেয়ে দিয়ে দুপুরবেলা বেরিয়ে পড়েছি, কেন আমাদের মুভি শো টাইম ছিল 4টের সময়। তো সোজা চলে আসলাম আমরা রঙ্গোলি সিনেমা হলে, আর যখন মুভি দেখবো ঠিক করেছি তো সোজা আইনক্সেই চলে এসেছি। তো যেহেতু বন্ধুরা রঙ্গোলি মলটা যেহেতু আমাদের একদম কাছে পিঠেই পড়ে বাড়ি, তাই সেই কারণে আর বেশি দূরে না গিয়ে এখানকারই আইনক্সের টিকিট বুকিং করে নিয়েছি অনলাইনে। আর যেহেতু আমাদের 4টের শো টাইম, তো সেই কারণে একটু আগে আগেই চলে আসলাম। আর এসে পরেই এখানে একটু বাইরে ঘুরতে ফিরতে শুরু করেছি। তো এখানে একটা ঝর্ণা জন্য একটা জলাশয়ের মতন ছোট বানানো ছিল, ওখানে মাছ ঘুরঘুর করে ওখানে একটু দাঁড়িয়ে দেখতে শুরু করলাম। আর আমার সন্টাই বাবা দেখো ভীষণ খুশি, ও দেখো পাপার পেছন পেছন কীরকম দৌড়চ্ছে। আর ও খেলনা দেখলে তো কোনো কথাই নেই, খেলনার দোকানের দিকে মানে ও দেখলে পরে ওখানেই ছুটে যাবে আগে। এটা অ্যাকচুয়ালি মানে সমস্ত বাচ্চাদের মতোই হয়, মানে ব্যাপারটা খেলনার জিনিস দেখলে পরে ওইদিকে আগে ছুটে যাবে। আর সব থেকে পছন্দ মানে গাড়ি, তারপরে তো অন্য খেলনা তো আছেই। তো বন্ধুরা বাইরে ঘোরাফেরা করতে করতে কখন যে সময় কেটে গেছে, আর ঘড়ির দিকে তাকিয়ে দেখি 4টে বাজতে মাত্র 5 মিনিট বাকি। তো আর বেশি দেরি করলাম না, তাড়াতাড়ি করে চলে এসেছি সিনেমা হলের দিকে, কেন কি আমরা এখানে ফার্স্ট টাইম এসেছি রঙ্গোলি মলে, এর আগে কখনো আসিনি। তো কাছে পিঠে হলেও মানে যেটা হয়, দূরের সব জায়গায় ঘোরা হয় কিন্তু সামনের জায়গাটাই মিস হয় বেশি। তো ওটাই হয়েছে আমাদের সাথে। তো এই ফার্স্ট টাইম রঙ্গোলি মলে এসে, তো যেহেতু মানে কোন জায়গায় পড়ছে তো এখানে ওখানে জিজ্ঞাসা করে নিলাম, তো সোজা চলে আসলাম তাড়াতাড়ি করে। আর এসে দেখি ব্যাস এখানে ভালোই লাইন পড়েছে ভেতরে এন্ট্রি করার জন্য। তো আমরাও একটু লাইনে দাঁড়িয়ে পড়লাম, সাথে একটু সেলফি ভেবে তুলে নিলাম। তো বন্ধুরা ফাইনালি আমরা আমাদের সিটে চলে এসেছি, আর এখন মুভি মানে শুরু হয়ে গেছে। তো বন্ধুরা যাই হোক, মাঝখানে তো আর ভিডিও করা হয়নি কিন্তু আমরা খুব এনজয় করেছি, ভালোই লাগলো। আর এখন শো শেষ, আর এখন বাইরে ফিরছি। তো বন্ধুরা আজকের দিনটা তো আমাদের খুবই ভালো কেটেছে, আর ভিডিওটা ছোট হলে পরে আশা করি তোমাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো। আর আমরা ওখান থেকে বেরিয়ে সোজা নিচের দিকে চলে আসলাম, এবং ঘুরতে ঘুরতে সন্টাই তার নিজের পছন্দের জিনিস দেখতে পেলো, টয় ট্রেন। আর দেখে পরে আর কোনো কথা নেই, পাপাকে জিদ করতে শুরু করলো, ব্যাস উঠে চেপে বসে পড়লো আর এইখানে ও এনজয় করতে শুরু করেছে। ও তো টয় ট্রেনে বসে খুব মজা। তো দেখো একটু মানে অড ফিল হচ্ছে, কেন কি ও একা একাই বসে রয়েছে, তো তবুও এনজয় করছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখো, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাথে চ্যানেলকে একটু লাইক করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, যারা নাকি নতুন ভিউয়ার্স আছো আমার চ্যানেলে। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এরপরে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ সবল থেকো।